যশোরের শার্শায় বাঙ্গাত্রা নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু ছবি সহ বেশ কয়েকটি নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর সহ পোস্টার ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কণ্ঠাসহ হয়ে পড়েছে নৌকার মাঝি ইলিয়াস কবির বকুল ও তার সমর্থকেরা। শার্শায় নির্বাচনী তাণ্ডবে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হওয়ার পর থেকে নৌকার মাঝি ইলিয়াস কবির বকুল সহ তার সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছে না। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নৌকা প্রতীক নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করা নিয়ে চরম হতাশার মধ্যে দিন পার করছেন তিনি। এমন পরিস্থিতিতে নৌকা মার্কার সমর্থক এবং সাধারণ ইউপি সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। অন্যদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় এ অঞ্চলের সাধারণ ভোটাররা। বর্তমান বাগাসরা ইউনিয়নে নৌকা প্রতীকের যে সমর্থক আমরা, আমাদের কোনো রকম বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। তারা অস্ত্র বোমা নিয়ে তারা সবসময় রাস্তায় এভাবে টহল দিয়ে বেড়াচ্ছে। আর যেসব অফিস, নির্বাচনী অফিস ভেঙে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে, তা মনে হয় সম্ভবত 40টা মতো হবে। অনেক সাহেবের লোকজন আমাদের খুব অত্যাচারই করছে, আমাদের পুরুষরা বাসায় থাকতে পারছে না, আমরা খুব নির্যাতনের মধ্যে রয়েছি, আমরা মেয়ে ছেলেপিলেও বাসায় থাকতে পারছি না, আমাদের উপর খুব অত্যাচার করছে, আমাদের যেখানে যেখানে প্রচারের মাইক ঢুকতে দেওয়া হচ্ছে না, আমার অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, আমার এলাকার লোক আতঙ্কিত। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, যারা নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়েছে এবং হামলা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে নির্বাচন অফিসও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। প্রায় 30-40টা মতো অফিস ভাঙচুর করেছে, সারা এলাকায় আমার ব্যানার ফেস্টুন ছিল কিছুই নাই, সমস্ত কিছু এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, কোনোটা পুড়াই ফেলা হয়েছে। বঙ্গবন্ধু ছবি সম্বলিত আমার দুঃখটা, আমার কষ্টটা লেগেছে, আমি এর উচিত বিচার চাই। আমার বঙ্গবন্ধুর যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তারাও হয়তো এই বাংলাদেশে থাকতে পারতো না, আমরাও পারতাম না। আর সেই নেতার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে নিয়ে পা দিয়ে মারাইছে, এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। যারা বিভিন্ন প্রার্থীর অফিস বা পোস্টার এগুলো ভাঙচুর করছে, সেগুলো ব্যাপারে আমরা অভিযোগগুলো গ্রহণ করেছি এবং এই বিষয়গুলোতে নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ দায়ের করার জন্য পৃথক পৃথক ভাবে আমরা তাদেরকে বলেছি আর কি। যেগুলো আমাদের পুলিশের ব্যবস্থা নেওয়ার মতো সেগুলো আমরা ব্যবস্থা নেবো, যেগুলো রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার তার ব্যবস্থা নেওয়ার মতো তিনি সেগুলোতে ব্যবস্থা নেবেন। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।